maintaining the distancing and other prescribed. Sir, ask a test between somebody, Jarasin, journalist. Hey. In the house, the guest is like a Tonova Janachi. Ask him about the press briefing, important news. প্রথমে জানাচ্ছি আমাদের রাজ্যে এখনো পর্যন্ত কোনো পজিটিভ কেস এখনো অবধি আসেনি। আজকে অবধি আমাদের ফেসিলিটি কোয়ারেন্টাইন তিনটা সেন্টারে গতকালকে যে তিনটা জায়গায় বলছিলাম কোপারেটিভ ট্রেনিং হোস্টেল শিপার্ড এবং গোমতীতে এক জায়গায় সব মিলে 42 জন আছে। এর মধ্যে ইন্টারন্যাশনাল ট্রাভেলার 40 জন এবং ডোমেস্টিক ট্রাভেলার 2 জন কোয়ারেন্টাইনে আছেন। সব মিলিয়ে 2209, এর মধ্যে ইন্টারন্যাশনাল ট্রাভেলার 247 এবং ডোমেস্টিক ট্রাভেলার 1962 আছে। অবজারভেশন যাদের কমপ্লিট হয়ে গেছে 14 দিনের, যাদের সব নেগেটিভ হয়ে এসছে, কোনো সিমটোমেটিক ডেভেলপমেন্ট নেই, 175 জন এখন অবধি নেগেটিভ। আমার কাছে যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেলার আছে, ইন্টারন্যাশনাল ট্রাভেলার 40 জন আছে এবং ডোমেস্টিক ট্রাভেলার 2 জন আছে যারা ফেসিলিটি কোয়ারেন্টাইনে আছে। এর মধ্যে 10 জন প্রথম 10 জন যে আছে 8 জনের নেগেটিভ এসছে, আর এরপরে 2 জনের চিকেন পক্স হয়েছে। 2 জনের চিকেন পক্স হয়েছে তো টেকনিক্যাল কারণে যখন চিকেন পক্স হয় শরীরের মধ্যে একটা ভাইরাল ইনফেকশন থাকে, একটা ক্রস কন্টামিনেশন হয়ে যায়, তখন এগুলিকে শো করে না, সেই জন্য ওদের কোনো স্যাম্পল নেওয়া হয়নি। এছাড়াও এই এয়ার এশিয়া ফ্লাইটে টোটাল 69 প্যাসেঞ্জার যারা এখানে ইয়ে করেছিল আগরতলায় নেমেছিল, সেই 69 প্যাসেঞ্জারের মধ্যে 20 জনকে আজকে টেস্ট করা হয়েছে। যদিও এটা ওদের টেস্ট করার কোনো দরকার নেই, কিন্তু তা সত্ত্বেও কোনো রিস্ক নেওয়া যায়নি সেফটির হিসাবে। 20 জনকে আমরা টেস্ট করেছি, ওদের রেজাল্টটা এখনো আমরা হাতে রাখি, কিন্তু প্রথম 10 জন যেটা আছে এর মধ্যে 2 জন বাদ দিয়ে বাকিরা সবাই নেগেটিভ, যারা ক্লোজ প্রক্সিমিটিতে ছিল আর কি। এটিএম নাকি বন্ধ করা? না না, এটিএম বন্ধ করার কোনো কিছু না, ব্যাংকিং সার্ভিস এটা খোলা থাকবে। এবং চিফ সেক্রেটারি দিয়ে হঠাৎ একটা ইস্যু হয়েছে, এটার মধ্যে পরিষ্কার বলা আছে কোন কোন সার্ভিসগুলি ওপেন থাকবে। শুধু ব্যাংকিং সার্ভিস ও কিছু কিছু সার্ভিসে কিছু রোস্টার কিছু কিছু অফিসে দেওয়া হয়েছে, কিন্তু এসেনশিয়াল সার্ভিস যেগুলি আছে সেগুলি সবগুলি খোলা থাকবে। নিশ্চয়ই আপনারা চিফ সেক্রেটারির অর্ডার যেটা আছে, লকডাউনের অর্ডার যেটা আছে সেটা পেয়েছেন, সেটার মধ্যে ডিটেলস এটা দেওয়া হয়েছে। গতকালকে আমি প্রেস ব্রিফিংয়ে বলছিলাম, যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন সবাই কিছুটা কয়েকটা ইস্যু রেজ করেছিলেন যাতায়াতের ক্ষেত্রে লোকজন সাধারণ যারা আছেন সিটিজেন আছেন কিছু কিছু অসুবিধা হচ্ছে। তো আজকে এই ব্যাপারে চিফ সেক্রেটারি একটা অর্ডার ইস্যু করেছেন, আশা করি আপনারা এটা পেয়েছেন। এখানে আমাদের পরিষ্কার বলা আছে ডিএম এবং এসডিএম এর কাছ থেকে পাস ইস্যু হবে, এই পাস দেখিয়ে এটা, এবং পাসের সাথে সাথে প্রত্যেকের কাছে জন্য একটা ফটো আইডেন্টি কার্ড, যে আধার কার্ড অথবা ব্যাংক কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এইসব জন্য থাকে। তো আজকে গোলবাজারে বাণিজ্য ভবনে ট্রেডার্স কমিউনিটির সঙ্গে একটা মিটিং হয়েছে, সেখানে আমিও ছিলাম। তো তাদের সঙ্গে ডিটেল স্টক পজিশন কি আছে, কি কি অসুবিধা আছে, তো এটা নিয়েও আলাপ আলোচনা হয়েছে, এবং সেটাতে এসডিএম সদর ছিলেন। গতকালকে যেটা আপনার ডিসিশন হয়েছিল, প্রতিটা মার্কেটে একজন করে অফিসার এনগেজ করা হয়েছে, এবং গোলবাজারে 2 জন, বটতলায় এবং 6টা মার্কেটে আগরতলাতে ডেসিগনেটেড নোডাল অফিসার এনগেজ করা হয়েছে। এই বাণিজ্য ভবনে যে মিটিংটা হয়েছিল সেখানে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট কান্তিলাল দেব উনিও ছিলেন, উনিও কিছু কিছু প্রবলেম রেজ করেছিলেন, এবং এসডিপিও সদর এখানে। তো এই মিটিংয়ে থেকেই আমরা ডিজিপির সঙ্গে কথা বলেছিলাম। এখানে যেটা ডিসিশন হয়েছে, যারা যারা এই ট্রেডের সঙ্গে যুক্ত থাকবে তাদের ট্রান্সপোর্টেশনাল অ্যাক্টিভিটি যেটা আছে এগুলি সচল থাকবে, এবং প্রতিটা অ্যাসোসিয়েশন থেকে পাস ইস্যু করবে, এই পাসগুলিকে কাউন্টার সাইন করে দেবে এসডিএম, এবং পাশাপাশি ওদের কাছে নিজস্ব আই কার্ড কিছু একটা ফটো আই কার্ড যেগুলি আছে এগুলি থাকবে। তো আজকে
এসডিপিও যে ছিলেন ওনাকে ওনাকে বলা হয়েছে এবং কিছু কিছু ইনসিডেন্ট যেটা আসছে পাশাপাশি এইটাও ঠিক কিছু অতি উৎসাহী ঈদ করেছে তো এই জিনিসটা যারা না হয় যেরকম কিছু কিছু নন এসেন্সিয়াল সার্ভিসেস হার্ডওয়্যারের দোকান এইসব দোকান এইসব দোকান যাতে না খোলা থাকে তো এইটার জন্য বলা হয়েছে তো পুলিশের তরফ থেকে বিজেপি আমাদেরকে আশ্বস্ত করেছেন নিচের লেভেলে এই যে গাইডলাইন যেটা চিফ সেক্রেটারি যেটা ইস্যু করেছেন এটা সঠিকভাবে দেখা হবে যাতে কেউ যাতে কোনো হ্যারাস না হয় যারা সত্যি সত্যি এসেন্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত তারাই যাতে তাদেরকে যাতে কোনো কোনোভাবে যেন বাধা যাতে না দেওয়া হয় এটা রাও সহ সেটা বলেছে আমাদের একটা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল এই বাণিজ্য ভবনে তখন আমরা ওদের কাছ থেকে আমরা রিসিভ করেছি এবং আমাদের কাছে যেটা যেটা ডাটা আছে সেভাবে আমরা রিভিউ করেছি আমাদের স্টকে কোনো খামতি নেই প্রচুর স্টক আছে আমাদের সব কিছু প্রয়োজন যে জিনিসগুলো সবই আছে তো এরা বলছে আমাদের কোনো অসুবিধা নেই শুধু যদি মানুষের মুভমেন্টটা দেখিয়ে থাকে আমরা সেটা তো এখানে আপনারা যে ইস্যুটা তুলেছেন যেটা প্রি কমান্ডের ক্ষেত্রে এখানে পুলিশের কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওরা তো এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়েছে কারণ এটা যদি প্রতিবন্ধকের মধ্যে উঠে যায় তাহলে কোনো অসুবিধা নেই প্রচুর মাল স্টক আছে কোনো অভাব নেই কোনো অসুবিধা নেই আর যেটা কালকে বলা হয়েছে যেটা আমরা ফিরক করতে যেটা চাল দেওয়ার কথা তো আজকে পর্যন্ত আমরা সব দিয়ে ইস্যু হয়ে গেছে আশা করি কালকে থেকে আমরা চাল দিতে পারবো ফ্রি পোস্টে আমরা এই মাসের মধ্যে ফ্রি পোস্টে যেটা কোনো দিন সেটা ফ্রি ফ্রি পোস্টে আমরা দিয়ে শেষ করবো